ককবরক দিবসে প্যাকেট জাত খাদ্য নিয়ে তুমুল অশান্তি জানা গেছে এদিন টাউন হলে ককবরক দিবসের অনুষ্ঠানে প্যাকেট জাত খাদ্য হিসেবে শুকরের মাংস দেয়া হয় আর এই মাংস নিয়েই হয় বিপত্তি টাউন হলের অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্ররা উপস্থিত ছিল সেখানে মুসলিম অংশের ছেলে মেয়েরাও ছিল ধর্মীয় কারণে তারা শুকরের মাংস খায় না কিন্তু তাদের হাতেও ধরিয়ে দেয়া হয় শুকুরের মাংস এবং ভাতের প্যাকেট ছেলে মেয়েরা অনেকে বাড়িতে নিয়ে যায় সেই প্যাকেট কিন্তু বাড়ির অভিভাবকরা সেই খাবারের প্যাকেট দেখে সীমান্ত এলাকায় সৃষ্টি হয়। অনেকে অভিযোগ করেছেন ইচ্ছে করেই এ কাজ করা হয়েছে এ সুষ্ঠু তদন্তের দাবি করেন এলাকার লোকজন অনেকের দাবি আগে ত্রিপুরায় দাঙ্গা হাঙ্গামা ছিল না এখন কেউ কেউ চাইছেন রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে ঘটনা তো খুব খারাপ ঘটনা এটা জঘন্য কাজ হয়েছে এটা এটা যে রেঞ্জমেন্ট করছে এটা তো এটা তো কমন খানা না এটা এরকম করবো কেন স্কুলে স্কুলে আমি যে একটা এটা সুষ্ঠু একটা আলোচনা করবো সুষ্ঠু বিচার করে দেবো এটা আমি জানছি না এই কখন দিবসটা আরো পালন করছে তো কইতে পারি না আর শুনছি না ভুল কারণে কোনো কারণে দিছে কখন দিবস যে এটা পরিচালনা করছে এর শাস্তি হোক আমি চাই হ্যাঁ আমরা যেহেতু মুসলিম এটা তো আমরা হারাম এটা হারাম এটা এক এক শ্রেণীর লুকতে চাইতে একটা ডাঙ্গা গামাও মানে শান্তি জিনিসটা সানা আমরা ত্রিপুরা তো আগে আসলাম হিন্দু মুসলিম ভাই ভাই কিন্তু তখন আর নাই এটা এটা একটা ডাঙ্গা গামে লাগে এটা পরিকল্পনা ভাবে ডাকা করছে